বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন হচ্ছে ভাদ্র মাস, আর আমরা সবাই জানি ভাদ্র মাস হচ্ছে পাকাতালের মৌসুম। আর পাকাতাল দিয়ে কিন্তু অনেক মজার মজার খাবার আমরা তৈরি করে থাকি। তো পাকাতাল থেকে কীভাবে রস নিতে হয় সেটা অনেকেই আমরা জানি না, অনেক ঝামেলা মনে করি। তাই আমি আজকে 5 মিনিটে দেখিয়ে দেবো পাকাতাল থেকে কীভাবে আমি রসটা সংগ্রহ করি। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি উপকৃত হবেন।